অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা একটু অন্যরকম। রান্না, কাজ, ব্যস্ততার পাশাপাশি আজকে একটু ঘুরতে যাওয়াও আছে। রাতের ডিনারটা আবার রেস্টুরেন্টেই হবে। আসলে সতীশতা আমাদেরকে রাতে ডিনারে ইনভাইট করেছিল। তো রাত্রিরে আমি, ননি, সতীশতার ওয়াইফ আর তার ছোট্ট একটা ডটার একসাথে আমরা ডিনার করেছিলাম। তার আগে একটু ঘুরতেও গেছিলাম। রাতের রান্নার চাপ না থাকলেও দুপুরের রান্নার বেশ অনেকটাই আজকে চাপ ছিল। এই কোকোনাট ক্রিমটা বেশ ভালো, মানে ইউজ করে দেখলাম খুবই ভালো, খুবই টেস্টি। মানে মালাইকারিটা অসাধারণ খেতে হয়েছিল। আমি তো বাড়িতে যখন মালাইকারি বানাতাম তখন নারকোল কুড়ে দুধটা বের করে করতাম, কিন্তু এটা দিয়ে দারুণ হয়েছিল মালাইকারি। মানে এত সুন্দর মালাইকারি আমি আগে হয়তো বানাইনি। আমার তো শুধু ভাত আর মালাইকারি হলেই হয়ে যায়। চিংড়ি মাছের মালাইকারি এতটাই ভালো লাগে, মানে আর কিছু চাই না, শুধু ভাত আর মালাইকারি হলেই হয়ে যায়। ননির আবার একটু ভাজাভুজি ভালো লাগে, তো ওর জন্য পটল ভাজা আর একটু পেঁয়াজ পোস্ত করে দিয়েছিলাম। দুপুরের খাওয়া দাওয়াটা আজকে বেশ ভালোই হলো। চিংড়ি মাছগুলো বেশ টাটকা ছিল। এখানে আসলে চিংড়ি মাছটা খুব ভালোই পাওয়া যায়। মানে আমরা এখান থেকে 500 গ্রাম মতো চিংড়ি মাছ কিনেছিলাম, তো সেটা ওই 500 টাকা মতো পড়েছিল। তো যে সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছিলাম আমাদের ওখানে আরও দাম বেশি পড়ে। তো যাই হোক, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি। বিকেলেই বেরিয়েছি, মানে এখানের বিকেল, মানে এখানে 6টা বেজে গেছে। তো আমরা এখন ওয়েস্ট কোস্টের দিকে যাচ্ছি সবাই মিলে, তো একটু ঘোরাঘুরি করে তারপরে সেখান থেকে রাতের ডিনার করে বাড়ি ফিরব। এখানে সূর্য অস্ত যেতে যেতে ওই 7টা সাড়ে 7টা বেজে যায়। তো আমরা ওয়েস্ট কোস্ট পার্কের কাছাকাছি চলে এসেছি। সিঙ্গাপুরে এসে আমি এই প্রথম সমুদ্র দেখব। আমি বেশ এক্সাইটেড। আমার আসলে সমুদ্র খুব ভালো লাগে, পাহাড়ের থেকেও আমার সমুদ্র বেশি ভালো লাগে। এখানটা বেশ সুন্দর, জায়গাটা খুব সুন্দর, চারিদিকে অনেক গাছপালা রয়েছে, ফুল টুল রয়েছে, বেশ সুন্দর। বিকেলের দিকে ঘুরতে আসার জন্য খুব ভালো একটা জায়গা। ছোট ছোট ছেলেরা খেলছে, ঘুড়ি উড়াচ্ছে, লোকজন ঘুরে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, সাইকেল চালাচ্ছে, খুবই সুন্দর একটা পরিবেশ। এখানকার ঘুড়িগুলো বেশ অন্যরকম, বড় বড়, আবার কোনো কোনো ঘুড়িতে তো আবার ল্যাজ আছে, বড় বড়। আমাদের ওখানের ঘুড়িগুলোর থেকে একটু আলাদা। এখানকার লোকজনের ঘুড়ি ওড়ানো দেখে বাড়ির কথা মনে পড়ে গেল। বাড়িতে যখন ছিলাম তখন রোজই বিকেলবেলা একটু করে ছাদে যেতাম, তো একটা দুটো করে ঘুড়ি রোজই দেখতাম। এই যে ননি এবার ওকে কোলে নিয়ে নিয়েছে, ও খালি আমাদের কাছে এসে কোলে উঠবে। এই এবার আমরা বালির উপর দিয়ে হেঁটে সমুদ্রের কাছাকাছি যাব। 3টে লোক বেশ গান করছে। তো এই যে এবার একটু একটু সমুদ্র দেখা যাচ্ছে। আমাদের হয়তো আর একটু আগে আসতে হতো, অনেকটাই আমরা দেরি করে ফেলেছি। মানে এখন 6:30 বেজে গেছে। এখানে সমুদ্রের কাছাকাছি এসে বেশ ভালো লাগছে, খুব হাওয়া দিচ্ছে, মনটা বেশ ভালো লাগছে। আমার বাড়ির খুব কাছাকাছি হচ্ছে দীঘা, মানে বাসে চাপলে 5-6 ঘন্টার মধ্যে হয়তো দীঘা পৌঁছে যাব। তো সে দীঘাতেও শেষ কবে গেছি আমার মনে নেই, 10-12 বছর বোধহয় হয়ে গেল। তো সমুদ্রের কাছে অনেক দিন পর, মানে বলতে গেলে অনেক বছর পর আসা হলো, বেশ ভালোই লাগছে। সিঁড়ি দিয়ে নেমে নেমে সমুদ্রের আরেকটু বেশ কাছে যাওয়ার চেষ্টা করলাম, যদিও সিঁড়ির একদম শেষে ঘোলা ঘোলা শ্যাওলা জল। তবে সব মিলিয়ে বেশ ভালো লাগছে। ঢেউগুলো একের পর এক আসছে, এসে মিলিয়ে যাচ্ছে, আবার সমুদ্রের জলের একটা আওয়াজ, সব মিলিয়ে খুব ভালো লাগছে। ওই যে ওইখানে ওরা 4 জন দাঁড়িয়ে আছে। আমি এখানে একটু এসে অনেকক্ষণ মতো বসেছিলাম, বেশ ভাল লাগছিল, অনেকটাই সমুদ্রের কাছাকাছি, সিঁড়ির মধ্যে বসে থাকতে বেশ ভালো লাগছিল। এবার আস্তে আস্তে উঠে ওদের ওখানে আবার যাব। ও একটু একটু কথা বলতে শিখেছে, মানে এই ধরো বা ওই
এইসব টুকটুক টুকটুক করে একটু একটু বলছে। তো এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে ও যে কার সাথে কী কথা বলছে ওই জানে। সমুদ্রের কাছে আসার এই এক মজা, মানে এক এক সময় এক এক রকম লাগে। আকাশটা একটু আগেই অন্যরকম ছিল, আবার এখন একটু অন্যরকম হয়ে গেল। এবার একটু সেলফি টাইম, এবার একটু সেলফি ফটো তুলে নিয়ে আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। চারিদিকটা অন্ধকার হয়ে এসছে, তার মধ্যে ছোট্ট একটা লাল বিন্দু সূর্যটা দেখা যাচ্ছে, আর শুধু ঢেউয়ের আওয়াজ, তার সাথে ছমছম নুপুরের আওয়াজ। এখানে মাঠে আবার লোকজন হোলি খেলছে। হ্যাঁ, হোলির কোনো সময় নেই, আসলে রঙের কোনো সময় নেই। অনেকটা মতো জায়গা জুড়েই এই পার্কটা রয়েছে, মানে সামনে এরকম সমুদ্র রয়েছে, তারপরে মাঠ রয়েছে, মানে খালি মাঠ, আবার প্লেগ্রাউন্ড রয়েছে, বাচ্চারা ওখানে খেলছে, তো সব মিলিয়ে অনেকটা মতো জায়গা। তো এইটা যখন প্রথম প্রথম তৈরি হয়েছিল সিঙ্গাপুরে, তো তখন এটার মতো এত বড় পার্ক পুরো সিঙ্গাপুরে হয়তো ছিল না। এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, বাবা মারা বাচ্চাদেরকে নিয়ে নিয়ে এসছে খেলাতে, বেশ ভালো জায়গাটা। এটা একটা স্লিপের মতো, আমার এটা খুব ভালো লেগেছে। তো যতগুলো এখানে ছিল তার মধ্যে আমার এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। এরকম এগুলোকে ধরে ধরে উপর দিকে উঠতে হবে, নিয়ে উপর থেকে স্লিপ করে নিচে আসতে হবে। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ব। ইজ দ্যাট অ্যাম্বুলেন্স? ইয়েস, এটা হচ্ছে এখানকার অ্যাম্বুলেন্স। তো আমাদের ওখানে অ্যাম্বুলেন্সগুলোতে জেনারেলি একটা লাইট থাকে, তো এখানে পুরো গাড়িটার মধ্যেই অনেকগুলো লাইট রয়েছে। তো আবার আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে আবার আমরা একটা জায়গায় যাব, সেখানে রেস্টুরেন্টে ডিনার করে আমরা বাড়ি ফিরব। এই আবার ওর মুখ ভার হয়ে গেছে, ও শুধু দৌড়িয়ে দৌড়িয়ে খেলে বেড়াবে, ওকে এরকম চেপে চুপে বেঁধে রাখলেই ওর রাগ। তো আমরা এবার রেস্টুরেন্টে চলে এসেছি, এবার আমরা ডিনার করব। এখন ওই 8:30 মতো বাজে, মানে ওই 9:30 মধ্যেই হয়তো আমরা বাড়ি ঢুকে পড়ব। এখানে বেবি সিটের এই আইডিয়াটা বেশ কমন, মানে যাদেরই বাচ্চা আছে তো বাচ্চা নিয়ে যখনই রেস্টুরেন্টে যায় তখন এরকম ওরা অফারই করে। তো ওর মা ওর জন্য খাবার নিয়ে গেছিলো বাড়ি থেকে, তো সেটাই ওকে খাইয়ে দিচ্ছে। আর আমাদের অর্ডার করা হয়ে গেছে, আমাদের খাবার এখন আসবে। ওরা বেসিক্যালি নন ভেজ খায় না, ভেজিটেরিয়ান, আর আমরা আমাদের নন ভেজ কিছু অর্ডার করেছি। তন্দুর চিকেনটা আমি অর্ডার করেছিলাম, যেটা ভীষণ ভালো ছিল। ওরা ভেজের মধ্যে কোফতা, পনির এইসব অর্ডার করেছিল। ননি আসলে রাতে ভাতটা খুব একটা পছন্দ করে না, তাই আমরা বাটার নান আর চিকেন ভর্তা দিয়ে মেন কোর্স কমপ্লিট করেছিলাম। তো এবার আবার ফিরে আসার পালা, বাস ধরে আমরা বাড়ি আসছি। এই রাত এখন 9:30-10 মতো বাজে। এবার এই ননি তালা খুলছে, আমরা বেশ আজকে টায়ার্ড, ঘরে গিয়ে শুয়েই পড়বো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।